নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেলের পক্ষ থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার আজকের আলোচনায় একটা নতুন মেডিসিন বলা যেতে পারে নতুন যুগের সঙ্গে খাপ খাওয়া একটা মেডিসিন রাজ ক্লাবরা কেন এ কথা বলছি বক্তব্যের ফাঁকেই সেটা পরিষ্কার হয় রাজগ্লাবরা আমরা প্রথমে এটা দেখে নিই যে মানুষ অসুস্থ হয় এটা আমরা সবাই জানি যে জীবনী শক্তি যখন দুর্বল হয় জীবনী শক্তি যখন অস্বাভাবিকতা প্রকাশ করে তখন রোগ ঢোকে রোগ শুরু হয় তা রাজগ্লাভরা বেলায় এই জীবনী শক্তি অস্বাভাবিক বা অ্যাবনরমাল হয়ে যাওয়ার পিছনে কি কারণ আছে সেটা একটু দেখে নেব রুব্রিকে রেপার্টারি ভাষায় একে এলিমেন্টস ফ্রম বলা হয় তো কী আছে যেমন মটিফিকেশন মডিফিকেশান মানে কি একটা বিদ্বেষ বিরক্তি এবং এমন একটা বিরক্তি যার মধ্যে যেন গাত্রদাহ শুরু হয় শরীরের মধ্যে মনের মধ্যে একটা জ্বলন তৈরি হয় যার ফলে সে মানুষটা অস্বস্তিতে ভোগে এবং নিউরো ডিস্টারবেন্স স্টার্ট হয়ে যায় অর্থাৎ রোগের সৃষ্টি হয় হতে পারে লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা ডিজঅ্যাপয়েন্টমেন্টটা একটু বুঝে নিতে পারি ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়া যে ব্যাপারটা যেমন আপনি দোকানে বাজারে গেলেন চিতল মাছ কিনবেন গিয়ে দেখলেন চিতল মাছই পাওয়া গেল না বাজারে মনটা খারাপ হয়ে গেল অর্থাৎ যেটা আশা করে গেছিলেন সেটা হলো না অর্থাৎ যেটা আশা করে গেলেন সেটা পেলেন না এটাই হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়া তা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কী জিনিস লাভ হচ্ছে একটা রিলেশান যে রিলেশানের মধ্যে ভালোবাসা থাকে যে মিলেশানের মধ্যে বিশ্বাস থাকে আর সেই বিশ্বাস নিয়ে যে ভালোবাসার যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের একটা পরিণতি আশা করে যায় সেই পরিণতি যদি না হয় সে ডিসঅ্যাপয়েন্টেড হয় রাজগ্লাভরার যে ভালোবাসা এক্সাল্টেড লাভ অর্থাৎ একটু ডিপ সিটেড ভিতর থেকে ভালোবাসা অর্থাৎ একটা মেয়ে যখন এক্সাল্টেড লাভ একটা সৃষ্টি হয় তখন তার মধ্যে মনের ভিতরের আবেগগুলো ভীষণভাবে ইনভলভ হয়ে থাকে সেই ইনভলভমেন্ট নিয়েই সে একটা আশা করে পরিণতির যখন সেটা বিচ্ছেদ হয়ে যায় যখন সেই পরিণতিটা হয় না বাধা হয় তখন তার মনে সেটা আঘাত লাগে তখন সে মেন্টালি বিধ্বস্ত হয়ে যায় তার থেকে রোগের সৃষ্টি হতে পারে হতে পারে ফ্রেন্ডশিপ ডিসিভড প্রথমে আমরা ডিসিপ্ট কথাটা একটু বুঝে নিই ডিসিপ্ট মানে স্বাভাবিকভাবে বলা হয় প্রতারিত হওয়া আপনি আম কিনতে গেলেন বাজারে দোকানদার বলতে মিষ্টি আম মিষ্টি আম মিষ্টি আম আপনার মিষ্টি হবে তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি আম বাড়ি এসে দেখলেন টক খুবই টক আপনি ঠকে গেলেন প্রতারিত হলেন দোকানদার আপনাকে প্রতারিত করলো এই ঘটনাটা আপনার মনে কিছু রিয়াকশান করে যে মানুষ রিয়াকশান করে না তাকে ছেড়ে দিন সে আমাদের আলোচনার মধ্যে আসবে না যে মানুষটা রিয়্যাকশান করে তার কী কী রিয়াকশান হতে পারে এক একটা মানুষ এইরকম থাকে গিয়ে ঝগড়া করবে কী ভাই কি বললে আর উল্টো পাল্টা দিয়ে দিলে তোমাকে ঠকিয়ে দিলে কেউ আছে সেখানে গিয়ে সেই সম্পর্কটাকে ছেদ করে দেওয়ার কথা ভাববে এন্ড অব দ্যাট রিলেশনশিপ আবার কারো মনে রাগ হবে যে রাগ থেকে সে ওই দিকটা অ্যাভয়েড করবে অ্যাভয়েড কী করে বুঝবো সেই ফলওয়ালা সেই আমলাই যদি তাকে থাকে দাদা দাদা নিয়ে যান ও তাকাবেই না এই যে অ্যাভয়েড অথবা মন থেকে ওকে বাদ দিয়ে দেওয়া এই রিয়াকশানটা কিন্তু রাসগ্লাভরার আরও অনেক রকম রিয়াকশান হয় ওই যে বলেছি ঝগড়া করতে পারে এই করতে সেগুলো অন্য ব্যাপার তা রাসগ্লাপরা রিয়াক্টেড হয় এবং রিয়াক্টেড হয়ে ত্যাগ করে ভাবে যে সম্পর্কটা ছেদ শেষ করে দেবে আর একটা হয় কি সে আর ওই দিকে যাবে না অ্যাভয়েড করে গেল আমি এইবার একটা কেস বলি তাহলে পরিষ্কার হবে একটা ছেলে মানে কয়েক বন্ধুর একটা গ্রুপ তার মধ্যে এক বন্ধু সে ওদের সঙ্গে আলোচনা করে ঠিক করল যে টাকা দিলে চাকরি হবে এই চাকরিটা আমরা ধরব তো আমার কাছে তো অত টাকা নেই এক দেড় লাখ টাকা তো নেই আমি তিরিশ হাজার টাকা মতো জোগাড় করতে পেরেছি তোরা দেখ ম্যানেজ করে আমারটাও দিস তোরাও দিস নিয়ে দেখ চাকরিটা যদি হয় সবার ফলে কি হলো এই ছেলেটি যে পেশেন্ট সে টোকার টোকার করে তিরিশ হাজার টাকা জমা দিলো ওদের বন্ধুদের হাতে তারা কি করলো সয়তালি করে এই বন্ধুদের যেটুকু শর্টেজ ছিল এই টাকা দিয়ে মেকআপ করে তারা দুজনে চাকরিটার অ্যারেঞ্জমেন্ট করে নিল যে চাকরি পেলে পরে ওপর দিয়ে দেবো এবার এর দিকটা দেখুন এ কি বলছে পুরো চিটিং করে দিল এইভাবে ওকে প্রতারিত করলো ঠকিয়ে দিল এ তো এটা আশা করেনি ফ্রেন্ডশিপ মানে কি তার মধ্যে একটা সম্পর্ক আছে ওঠা বসা চলাফেরা আছে কিছুটা বিশ্বাস কিছুটা ভালোবাসাও আছে সেই যে সম্পর্কটা সেই সম্পর্কটার যেন চিট ধরে গেল সম্পর্কটার থেকে ওকে ঠকিয়ে দিল। এটা হচ্ছে ডিসিভ ও প্রতারিত হল ওর দৃষ্টিভঙ্গিতে ওকে প্রতারিত করা হয়েছে তাই সে এই মাথা থেকে ভুলতে পারছে না এটা যত ভাবতে যাচ্ছে তত তার জীবনী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে হতে পারে লাভ ডিসঅ্যাপয়েন্টেড বলেছি ফ্রেন্ডশিপ ডিসিট বলেছে আর একটা ঘটনা ঘটতে পারে এখনকার ছেলেমেয়েরা ইমোশনালি অ্যাটাচড হয় খুব ইজিলি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা লাভ অ্যাফেয়ার্স তৈরি হয় এবং সেটা যখন ডিপ পর্যায়ে যায় তখন উভয় পক্ষের মধ্যেই তার মধ্যে খুব একটা বিশ্বাস জমে যায় বিশ্বাস আস্থা ভরসা করে মানুষের পরিণতির দিকে যায় সেখানে যখন মেয়েটা গিয়ে দেখল যে সে যা ভেবেছিল সে তাকে যা বলা হয়েছিল সেগুলো একটাও ঠিক নয় হয়তো দেখলো সেই ছেলের অন্য গার্লফ্রেন্ড আছে তাদের সঙ্গে রিলেশন আছে সেই ছেলে হয়তো মদ গাঁজা খায় সেই ছেলে হয়তো যে বাড়িটা দেখিয়েছিল সেই বাড়িটাই তার নয় বন্ধুর বাড়ি দেখিয়ে বলেছিল এটা আমার বাড়ি ইত্যাদি ইত্যাদি নানা কিছু ভুলভাল বলেছিল মেয়েটা যখন বউ হয়ে সেই বাড়িতে গেল কি দেখবে সে ঠকে গেছে যা বলেছে সব তাকে মিথ্যে বলেছে অর্থাৎ শি ফিলস সেল বিট্রেড ফ্রম দ্যাট পার্সন এটা কি হবে মনের মধ্যে কতগুলো রিয়াকশান আনবে এই যে সবগুলো ঘটনাই যার ক্ষেত্রে যেটা ঘটবে কিংবা একের ক্ষেত্রে একাধিকও ঘটতে পারে একজনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে সে ওই ডুয়েলস করবে মনের মধ্যে চিন্তা এগুলো রিকলস করবে যে রাগ ছিল যে বিদ্বেষ ছিল এই যে ঠকে যাওয়ার পরে রাগ বিদ্বেষ তৈরি হয়েছিল সেটা তার মনের মধ্যে বারবার ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার ফলে তার জীবনী শক্তি বিধ্বস্ত হবে এবং সে অসুস্থ হতে শুরু করবে এবার মনের মধ্যে তার ওয়ার চলবে তার মনের মধ্যে এইগুলো নিয়ে তার সম্পর্ক যে ভুল করেছে না ঠিক করেছে কী করেছে ঠকে গেছে তার মোটিভেশান হয়েছে লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে চিটেড হয়েছে ইত্যাদি এগুলো ওয়ার চলবে ওয়ার্ড চলে তার মধ্যে রিয়াকশান কী হতে পারে এটিকে ঘৃণা করতে শুরু করতে পারে হেড করতে শুরু করতে পারে হেটের রিভেন্সফুল রাজগর আছে আবার কী হতে পারে কিল ডিজায়ার স্ট্রাইকিং ডিজায়ার কীরকম স্ট্রাইকিং এখানে স্পেসিফিক্যালি রাজগর যেটা হবে স্ট্রাইকিং ডিজায়ার টু স্ট্রাইক স্পেশালি দোষ হু বৃত্তের হার বা বিট্রেড হিম যে মানুষটা তাকে ঠকিয়েছে সেই মানুষটার প্রতি তার এত রাগ এক বিদ্বেষ এবং তাকে মারতে চায় মারতে যায় মারে এমনকি খুন করে দিতে ইচ্ছে করে একটুকে একদিন বলেছিল তাকে বলা হয়েছিল ঠিক আছে সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার মিলেমিশে নিলেই তো হয় আবার যোগাযোগ করে মিলমিশ করে নিলেই হয় বলছে না আমি ওর মুখই দেখবো না ওর সামনে পেলে মেরে দেবো আমি একদম আমাকে এইভাবে ঠকিয়েছে সমস্ত মিথ্যে বলেছে সে মিথ্যে বাড়ি দেখিয়েছিল ওইটা তার বাড়ি বলে তো এই যে অবস্থাটা যে তৈরি হয় তখন তার মান মনের মধ্যে কতগুলো ভাবনা জাগে যে ভাবনাগুলোকেই আমরা বলবো ডিলিউশানস কী কী ডিলিউশানস এক নম্বর সে চিটেড হয়েছে এইবার আরও দুটো কেস বলবো তাহলে আর বাকি ব্যাপারগুলো পরিষ্কার বোঝে যাবে একজন পিসে মশায় তার শালার মেয়ের বিয়ে ঠিক করেছে কোথায় যেখানে একটা বড় ব্যবসাদারের সঙ্গে যার সঙ্গে তার বিজনেস রিলেশন আছে তাদের একটা ছেলে সে বিবাহযোগ্য কিন্তু তার প্রায়ই বান্ধবী পাল্টানোর স্বভাব সে নেশা ভাব করে বিষয় ভাবলো ভাবল ও বিয়ে হলে এগুলো ঠিক হয়ে যাবে অর্থাৎ তার শালি শালার মেয়ে সুন্দরী তাকে দিয়ে দেওয়া যাক দেখি তাতে আমাদের সম্পর্কটা যদি ভালো হয় ওইরকম একটা বিজনেস গোষ্ঠীর সঙ্গে যদি আমার রিলেশনটা ভালো হয় তাহলে আমার ব্যবসাটার খুব উন্নতি হবে অর্থাৎ শেষ কি করলো ব্যবসার স্বার্থে ওই শালার মেয়ের সাথে তার বিয়ে দিয়ে ঠিক করে ফেললো আর যদি নিজেদের জানার মধ্যে এরা আর খোঁজখবর না দিয়ে বিয়েটা দিয়ে দিল এই একটা ঘটনা আর একটা ঘটনা বলি একজন দিদি তার এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাদের শ্বশুর শাশুড়ি আর দুই ছেলে সেখানে দিদি বিয়ে হয়ে গেছে এবং যে ওর জামাইবাবু হয়েছে সেই জামাইবাবু কর্মসূত্রে প্রায়ই বাইরে যেতে হয় ও অনেক দিন করে থাকতে হয় ফলে বাড়ি ফাঁকা এবং ফাঁকা বাড়িতে তার সাথে তার দেওয়ারের একটা রিলেশান হয়ে গেল এবং যেহেতু তার স্বামী থাকে না প্রায়ই তখন সে সে এই সম্পর্কটা রক্ষা করে কি করে দেওয়ারে বিয়ে দেওয়া যায় এটা চিন্তা করছে তখন ভাবল আমার বোনকে যদি এখানে ভিডিয়ে দেওয়া যায় বোন আমার বিরুদ্ধে কিছু বলতেও পারবে না আর বিয়েটাও দেওয়া হয়ে যাবে আর বিয়ে না দিলে লোকে বলবে দেওয়ারের বিয়ে দিচ্ছে না তাই সে বোনকে ফিরিয়ে দিতে চেষ্টা করল সুযোগ পেলেই বোনকে দিয়ে একটু বাজারে পাঠালো একটু দোকানে পাঠালো একটু সিনেমা দেখতে পাঠালো এইসব করে যা বসে আছি সেটা একটু এইভাবে এদের মধ্যে একটা রিলেশান তৈরি করে ফেলল এটা কায়দা করে এটা ট্রিক্স এবং কায়দা করে তাদের মধ্যে কিছুদিন পরে দু এক বছর পরে যখন তার মধ্যেটা একটু সত্যি সত্যি রিলেশান গড়ে উঠতে শুরু করলো তখন তা সে বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দিল মেয়ে বলেছে বাবা রাজি হয়েছে আর মেয়ে এতদিন ঘুরেছে ছেলেটা ভালোই মনে হয়েছে কথাবার্তা ভালো ইত্যাদি ইত্যাদি করে সে বিয়ে করে নিয়েছে বাড়ি এসে যখন এই দেখলো শ্বশুরবাড়ি গিয়ে তখন সে দিদিকে বলল এটা কী করছিস ও উল্টে উল্টাতে তোর কি তুই তোর কাজ ঠিকঠাক কর না এইটা তার মানে দিদি ট্রিক্স করে তার স্বার্থে বোনকে ঠকিয়ে দিল এই ভাবনাটা তার মধ্যে এসে গেলো মেয়ে বলছে আমি আমাকে আমি ছেলে এইবার ছেলের প্রতি মানে ওর বোনের হাজবেন্ডের প্রতি এর রাগ তুমি সব জেনে শুনে সব করে সব আমাকে ঠকালে এই যে বিট্রেড ফিলিং এই বিট্রেড শি ইজ শি হ্যাজ বিন বিট্রেড এই ফিলিংটা তার মধ্যে এসে গেল যার ফলে তার মনের মধ্যে রাগ তৈরি হলো এবং বিদ্বেষ তৈরি হলো তাকে মারা ইচ্ছে হলো তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে এলো এই মেয়েটাই বলেছিল যে আমি ওর মুখ দেখবো না পারলে মেরে ফেলবো খুন করে দেব কারণ ক্লাবরা যে মানুষ তাকে ক্ষতি করে তার বিক্রি করে তাকে সেই মানুষটাকে সে মেরে ফেলতে চায় খুন করতে চায় মারতে চায় আর এর ভাবনাটা কী হলো ও চিট করেছে দিদি দিদি ওর নিজের লোক সে আমার পিঠে ছুরি মারল স্ট্যাপ ফ্রম ব্যাক ইন স্ট্যাপ ফ্রম স্টেপ ব্যাক ইন দ্য রুবিকের ভাষা তো দিদি আমার নিজের লোক আমার পিঠে ছুরি মারল এই ভাবনাটা এর মধ্যে চলে এলো তাহলে দেখুন পিছু ভাষায় এমন চরিত্র যদি একদিকে দেখছি আমরা এই রাজক্লাবনাকে দেখতে গিয়ে পিছে মশায় ঠকাচ্ছে তার স্বার্থে সে চক্রান্ত করছে অর্থাৎ ট্রিক ট্রিক্স করছে দিদি নিজের দিদি সেও ট্রিক্স করছে তার স্বার্থে ঠকছে কে বোনটা মেয়েটা এই চরিত্রগুলো যদি একসাথে দেখা হয় তাহলে স্বাভাবিকভাবে এর কী মনে হয় মনের মধ্যে যে যুদ্ধ চলবে সেই যুদ্ধ থেকে তার মন অসুস্থ হয়ে যাবে অস্বাভাবিকতা শুরু হয়ে যাবে ভুগতেই থাকবে এই রোগের সূত্রপাত এই সূত্রপাত থেকে যে কোনো রোগ হতে পারে যে কোনো ভাবে এই রিয়াকশানসগুলো যখন সমস্ত যদি করতে না পারে মনেটা ইচ্ছে হবে যদি করতে না পারে তখন সে অসুস্থ হয়ে যাবে যদি গুরুত্ব না দেয় তাহলে কোনো কথা নেই যদি গুরুত্ব দেয় তাহলে সে রাজগ্রামরা হয়ে গেল তখন একদিকে সে ভাবছে আমাকে ঠিক করে ঠকিয়ে দিয়েছে একদিকে ভাবছো আমার দিদি আমার পিঠে ছুটি মারলো আরেকজনে ভাবছে আমার পিসে মশায় আমাকে এইভাবে ঠকালো এবং এর হায় আবার দিদির দেওয়ারের প্রতি মনের ভাবনা হচ্ছে তুমি আমাকে সব বুঝে শুনে আমাকে বিয়েটা কেন করলে আমাকে ঠকালে কেন এই তার রাগ সেই রাগ চেপে চেপে তার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল শুরু হলো তার অস্বস্তিতা এবং অসুস্থতা এইখানে সবগুলো রুব্রিককে যদি বা সবগুলো কেসকে একসাথে মিশিয়ে যদি ভাবা যায় তাহলে আরেকটা সুন্দর রুব্রিক পাওয়া যাবে ডিলিউশন স্নেক কোবরা ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য স্টমাক স্টমাক কী স্টমাক হচ্ছে এমন একটা জায়গা যেখানে খাবার গিয়ে পড়ে এবং তার ক্রিয়া শুরু হয় এবং যার ফলে সেই মানুষটা সুস্থ জীবনযাপনের পথে এগোতে পারে অর্থাৎ স্টমাক হচ্ছে একটা অর্গান আবার রিলেশনশিপের দিক দিয়ে যদি দেখি ব্লাড যেমন বোন নিজের ব্লাডের সম্পর্ক পিসি নিজের ব্লাডের সম্পর্ক অর্থাৎ এই মনে হচ্ছে এই পেটের মধ্যে অর্থাৎ এই সম্পর্কের মধ্যে কি আছে একটা কোবরা ঢুকে গেছে স্নেক কোবরা কোথায় আছে আমার স্টমাকে অর্থাৎ ভিতরে তো তো রক্তের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে ঢুকে আছে সেই মানুষটা সময় সুযোগে পেলেই সে ছোবল মারছে আমাকে মেরে ফেলছে এই যে ডিলিউশন এই ডিলুশনটা আমরা পেতে পারি একসাথে পেতে পারি অনেকগুলো কেস থেকে এইখানে সবগুলো কেস থেকে এইটা ভাবা যেতে পারে ডিলুশন স্নেক কোবরা ইন অ্যান্ড অ্যারাউন্ড আর স্টমাক এই ঘটনাটা আমরা দেখতে গেলে দেখব যেখানে মানুষ বলবে পেশেন্ট বলবে যে আমাকে যে বিট্রে করেছে পারলে তাকে খুন করে ফেলবো মেরে ফেলবো এই বিট্রয় ফিলিং এই ডিসপয়েন্টেড ফিলিং এই ফ্রেন্ডশিপ ডিসিপ ফিলিং এবং এই ডিলুশানসগুলো এটাই রাজগ্ গ্লাবরাকে চিনতে আমাদের সাহায্য করতে পারে তাছাড়া আমরা জানি রাজগ্লাবরা হচ্ছে একজন মানুষ যে প্লিজিং ডিজায়ার টু প্লিজ সবাইকে খুশি করতে চায় আর খুশি করতে গিয়ে সে ঠোক যে তখনই তার নার্ভাসের ব্রেকডাউন ডাইনামিক ব্রেকডাউন ডাইনামিক ডিরেঞ্জমেন্ট তারপরে তার অসুস্থতা সে অসুস্থতা যাই হোক হাঁটু ব্যথা পা ব্যথা মাথা ব্যথা অথবা পেটের রোগ লিভারের রোগ যাই হোক না কেন কজগুলো যদি এইভাবে থাকে এইসব ডিলিউশন এবং এই ফিলিংসগুলো এই ধরনের রাগ যদি থাকে যেমন এই মানুষগুলো ইরিটেবিলিটি ইরিটেবিলিটি থাকে তখন লোকের কথাবার্তা তার সহ্য হয় না আমরা আরেকটা রূপ রুপডুপ পাব ইরিটেবিলিটি অ্যাট ফ্রিকুয়েন্সি অফ আদার্স ফ্রিকুয়েন্সি মানে বাঁচাল অর্থাৎ যেসব লোকের কথাবার্তার দাম দাম নেই হিসাব করে কথা বলে না সেই মানুষগুলোকে সহ্য করতে পারে না এইভাবে মনটা এইভাবে তৈরি হয়ে যায় তখন তার মনের মধ্যে রাগ বিদ্বেষ যেমন আছে। একদিকে হটিনেস রিভেন্সফুল আছে যেমন আবার তার মধ্যে কিল ডিজায়ার স্ট্রাইকিং ডিজায়ারগুলো আছে এগুলো দেখলে আমরা রাজলাভটাকে খুঁজে পাবো বলে আমার বিশ্বাস এগুলো শেষ করি